আমার ক্ষেত্রে একটা ঘটনা ঘটছে, এটা আমি অবজার্ভ করছি যে আমার ভেতরে আমি যখন কিছু বলছি, লোকের সাথে ডিল করছি, মানুষের সাথে, আমার ভেতরে এক ভাবনা আছে, বাট আমি যখন ডিল করছি তখন আমার আচরণে হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, যেটা আমি আমার সেন্সটা আসছে না, ঠিক আছে, কিন্তু পরে আমি বুঝতে পারছি সেই মানুষ বা কারো কাছ থেকে আমি যখন পরে খবর পাচ্ছি যে হ্যাঁ এটা আমার মধ্যে হচ্ছে, বাট ওই ভাবে কিন্তু আমি কথাটা বলিনি, আমার সেন্স ভাবটা আলাদা আছে কিন্তু আচরণগতভাবে আমার মধ্যে একটা প্রবলেম চলে আসছে। তো এই ব্যবহারিক জগতে কিভাবে এইভাবে ডিল করব? দেখো, প্রথম এবং শেষ সিদ্ধান্ত তো এটাই যে আমরা যাই করছি হয়তো আমরা সেটা বোঝাতে পারছি না। কথা প্রথম জিনিস মাথায় রাখবো, যদি আমাদের মধ্যে খুব স্পষ্টতা ক্ল্যারিটি থাকে তাহলে এই নিয়ে সবার আগে আমরা কনফ্লিক্টে ভুগবো না, আমরা মর্ন হয়ে যাবো না, আমরা দুঃখী হয়ে যাবো না। ফার্স্ট স্টেপ এটাই, আমি এক্সপ্রেস করতে পারছি না, ঠিক আছে, এটা নিয়ে আমাদের দৃষ্টিকোণ তখন কিরম হয়ে যাবে, ক্রিয়েটিভ হয়ে যাবে। হাউ টু এক্সপ্রেস, তোমার ভিতরে এই ভাবটা নেই অথচ বাইরে অন্যরকম রিপ্রেজেন্ট হচ্ছে, এই যে স্টেটমেন্টটা কেউ দিচ্ছে এটা অনেস্ট, এর প্রমাণ কি? হতে তো পারে ভিতরে ভাবটাই আছে এরকম, প্রমাণ কি? প্রমাণ এটাই, তুমি ভিতর নিয়ে তো কনফিডেন্ট, তোমার ভিতর তো গোছানো আছে। যেমন তোমার হয়তো পড়াশোনাটা খুব করা হয়ে গেছে, ঠিক আছে, এবার তুমি হয়তো ভালো লিখতে পারছো না, ঠিক আছে, তোমার ভিতরে কি কখনো এই সন্দেহটা উঠবে, হয়তো আমি পড়িনি তাই লিখতে পারছি না, হয় এটা তো উঠবে না। ঠিক তেমনই ব্যক্তি এই নিয়ে খুব দুঃখী হয়ে যাবে না, ব্যক্তি এই নিয়ে দ্বন্দ্বে ভুগবে না, প্রথমে এটা মন থেকে তাড়াও, যদি কারোর মধ্যে থাকে তার মধ্যে এটা থাকা উচিত না, ফার্স্ট। দ্বিতীয়, আমি দেখো সবসময় বলি, যদি তোমার মধ্যে প্রেম থাকে, যদি তোমার মধ্যে সহানুভূতি থাকে, যদি শুধু ভাষা সিলেকশন, ব্যবহার সিলেকশনটাই উদ্দেশ্য হয়, এটা শেখা কোনো বড় কথা না, কোনো বড় কথা না। মানুষ এত সুন্দর অভিনেতা হয়ে যায়, মিথ্যা শিখে নেয়, আরে তো সত্য, অন্ধকারে একটা প্রদীপ জ্বেলে আলো করা কঠিন না সূর্যের কাছ থেকে নিজেকে লুকানো কঠিন, তাই না? তোমার ভিতরে যা আছে তা সূর্যের মতো যদি হয় তাহলে হয়তো হতে পারে কোনো জায়গাতে একটা কিছু মিসপ্লেসমেন্ট হয়েছে, সেই জন্য জিনিসটা একটা ছায়া সৃষ্টি করেছে, কিছুই নয়, একটা জিনিস থেকে ছায়া সরিয়ে সূর্যের আলোর প্রকাশে আনা কইটুকুনি এফোর্ট, আর প্রদীপ নিয়ে এসে তেল নিয়ে এসে একটা জায়গাকে আলো করায় কতখানি এফোর্ট। তার অভিনয় কি? অন্ধকারকে আলো করা, যা নেই তাকে আনা। আর সত্য কি, সূর্যের সামনে তুমি আছো, শুধু আবরণটাকে সরানো, ঠিক আছে। এই জন্য কবির খুব সুন্দর কথা বলে, জাননা আর পেহচাননা, যখন জানা বলা হয় না তখন কি হয়, এই প্রদীপের মতো আমি এটা জানি, ওটা জানি, সেটা জানি, আর পেহচাননা অর্থাৎ যে অলরেডি আছে তাকে চিনে নেওয়া, ঠিক আছে। যদি তোমার মধ্যে বা সাধকের মধ্যে প্রেম থাকে, করুণা থাকে, সৌন্দর্য থাকে এবং এক্সপ্রেস না করতে পারে, তাহলে আমি বলবো সবার আগে এই প্রেম করুণাকে ভিতর থেকে একদম সন্দেহ পোষণ করো না, আর হবে না সন্দেহ, তুমি করতে পারবে না। আমি এত চিৎকার চাচ্ছি, মুচি করে বলে দিই, কিন্তু তোমরা তো দেখেছো আমায় কনফিডেন্টলি বলতে যে আমি জানি ভালো কীভাবে ভাসতে হয়, আমি জানি ওটা সূর্য, কেন জানি ওটা সূর্য, এটা কি আমার কনফিডেন্ট, এটা কি আমার অহংকার, ওখানে আমি নেই তো, আমি জানি তো, আমি তোমাকে যখন কিছু বলছি আমি জানিও আমার জন্য আমি বলছি না। অনেকেই ভুল বোঝে, আমার লেকচার শুনে অনেকে ভুল বোঝে, আমার সামনে অনেকে ভুল বোঝে, আশ্রমে অনেকে বুঝতে পারে না, বিভিন্ন সময় বুঝতে পারে না, আমাকে এত কনফিডেন্ট কি করে দেখো। এবং এই কনফিডেন্ট মাথায় রাখো, এটা এই কনফিডেন্ট তোমার ভুলও স্বীকার করতে তোমাকে আটকাবে না। আমি যখন যদি রেগেও যাই কখনো, আমি অনেকই বলি আমার মাথাটা গরম ছিল, তোমাকেও বলেছি অনেকবার, আমি অনেক সময় আমি কখনো বলি আমি সবসময় ঠিক বলছি, অনেক সময় আমাকে তথ্যের অভাব থাকে, ঠিক আছে, অনেক সময় তোমরা এক্সপ্রেস করতে পারছো না, অনেক সময় আমার যে জীবনধারা তার সাথে অনেকটা অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে চলতে হয়, এগুলো আমার ইচ্ছা নয় বিশাল করার। আমি আজকে এক্ষুনি বলছিলাম একজনকে, আমাদের মধ্যে একজনকে, যে তোমরা এখানে আছো, আমি অনেক সময় বলছি যে এখানে থাকতে হবে না, এইসব ঝামেলা করতে হবে না, ঠিক তোমরা চলে গেলে, বিশ্বাস করো আই হ্যাভ নো পারপাস অফ দিস আশ্রম, কি করবো আমি নিয়ে, হয়তো একটা ঘর চাই, কিছু পারপাসই নেই। তো বিষয়টা কি, এক অন্তঃকরণে স্পষ্টতা, আর দ্বিতীয় এতটাই স্পষ্টতা যে ভুল করলেও স্পষ্টতা ভুল হয়ে গেছে, যা ভুল হয়ে গেছে, স্বীকার করে নেওয়া নিজের মানবীয় বৃত্তিকে, আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, অহংকার স্বীকার করতে চায় না। অহংকার হলে কেমন বলবে, আমি সবসময় যা ভালো ভালোবাসি, ভালোই বাসি,
একদিকে তোমার কাছে প্রেমের স্পষ্টতা থাকবে যে আমি তো অন্তর থেকে হার্ট করতে চাইনি, আমি তো কারোর ক্ষতি করতে চাইনি, আমি তো ভালো ভালোভাবেই ভাবছি। এখন দ্বিতীয় কি হতে পারে, যেটা বললাম ভুল স্বীকার করা। এমন হতে পারে আমি হয়তো ভালো ডেফিনেশনটা ঠিক জানি না, আমি চাইছি ভালো কিন্তু ভালো ডেফিনেশন জানি না, এই করতেই গোলমাল করে ফেলেছি। তাহলে কী হলো, সেই আবার একই প্রশ্ন আসে, আমাকে আরও ধ্যানপূর্ণ হতে হবে, আমাকে আরও গভীরে প্রবেশ করতে হবে, তোমাকে আচরণকে গাইড করতে হবে না অত বেশি, তোমাকে ধ্যান বাড়াতে হবে। যদি ভিতরে সূর্য থাকে তাহলে বাইরে অন্ধকার কীভাবে, কেন প্রদীপ জ্বালতে হবে? প্রশ্ন এটা নয় যে কীভাবে প্রদীপ জ্বালবো, কীভাবে আলো করবো, প্রশ্ন এটা বলো কেন অন্ধকার হলো, কোথাও গোলমাল হচ্ছে না তো? কারণ সূর্য তো মিথ্যা হতে পারে না, সেই পরম সে তো মিথ্যা হতে পারে না, আমার ভিতরে প্রেম তো মিথ্যা হতে পারে না, তাহলে প্রকাশ কেন এমন হয়ে যাচ্ছে? এমনও হতে পারে সামনের ব্যক্তির মধ্যে সেই যোগ্যতা নেই, সে তোমায় বুঝতে পারে, এটাও হতে পারে, সবসময় তো সবই বুঝবে তা নয়। রামের প্রেম কি রাবণ বুঝেছিল, কুম্ভকর্ণ বুঝেছিল? বুঝতে পারেনি তো, লড়েছে, বিভীষণ বুঝতে পেরে গেছিল যে রাম যখন যুদ্ধ করতে আসছে রাম প্রেমে আছে, রামকে কয়েকজন মাত্র ঋষি চিনতে পেরেছিল, অবতার হিসেবে বলা হয় যে তার মধ্যে সেই ম্যানিফেস্টেশন হয়েছে, সবাই চিনতে পারেনি, ভরদ্বাজাদি কিছু ঋষি চিনেছিল। তো তার মানে কি রাম কি নিজের উপর সন্দেহ করবে যে আমি ভালোবাসি না, কি জানি বাবা এত লোককে আমি মারছি, হ্যাঁ এদিকে মারিচ বধ করছি, তাহলে কি আমি ভালোবাসি না? রাম খুব কনফিডেন্ট, তো প্রথমত এই কনফিডেন্ট রাখো। সেকেন্ড, ব্যবহার, ব্যবহারিক ক্ষেত্রে এমন হতে পারে যে ব্যক্তির কালচার আলাদা, ধারা আলাদা, সে ছোটোতে কিছু অভ্যাস করে ফেলেছে, এগুলোর উপরে কাজ করা যেতে পারে। এগুলো যদি ধ্যান থাকে কাজ করা খুব ইজি, কারণ তুমি টপ করে ধরতে পারবে যে এখন কী করণীয়, যে দাঁড়াও দাঁড়াও, সব থেকে বুদ্ধিমত্তা নিজের ভুল যখন নিজেই ধরে ফেলা হবে। আমিও পর্যন্ত, আমি তোমাদেরকে বারবার বলি প্রত্যেকটা মুহূর্তে, আমিও পর্যন্ত বলছি, দেখো আমিও পর্যন্ত কথাটা বললাম না, ভিতর থেকে একজন আমাকে কেউ চেষ্টা করবে, ভিতর থেকে একজন বলে একটু অহংকার করে বলে ফেলতি না, আমিও পর্যন্ত, তুই পর্যন্ত মানে তুমি কে, তুমি কে? এটা আমার ধ্যান থেকে আসছে। শব্দ চয়ন করতে গিয়েও যেমন আমি বললাম কি, আমিও পর্যন্ত এখন আমি বলতে যাচ্ছিলাম, আমি এখনো পর্যন্ত ভাবি, কিন্তু পর্যন্ত শব্দে আমার আপত্তি এসে গেল, এটা কোত্থেকে এলো? ধ্যান থেকে এলো। ঠিক আছে, হয়তো আমার ইন্টেনশন কি, যেহেতু তোমরা একদম নতুন এসেছো, তোমাদের বোঝানোর জন্য আমি পর্যন্ত শব্দটা ব্যবহার করছি, কারণ এত বছর তোমাদের থেকে তো 10 বছর বেশি কেটেছে আমার এই জীবনে। ঠিক আছে, তো পর্যন্ত কথা ঠিক আছে, তবুও ভিতরে একজন এতটাই ধ্যানস্থ আছে, সে বলে দিল যে পর্যন্ত কেন বলছো, তুমি নিজেকে কি মনে করো, কি পার্থক্য আছে চেতনায় তোমার আর এর মধ্যে, একটুখানি সেই সূর্যের কিরণ পেয়ে যাচ্ছ বলে নিজেকে খুব ধনী মনে করছো? তার ইচ্ছা তিনি যখন উদয় হবেন কখন অস্ত যাবেন কিচ্ছু বলা যায় না, ভিতরটা আবার গুটিয়ে আসে, এইভাবেই কিন্তু পরিবর্তন হবে, বুঝতে পারছো? আবার যেইখানে তুমি খুব কনফিডেন্ট তুমি ভুল করনি, সেখানে তুমি খুব সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। অথচ আমি ওকেও বলছিলাম, লক্ষণ হবে কি, কোনো বিদ্বেষ ওঠেনি সামনে ব্যক্তির প্রতি, ও হাজার চাইলেও তুমি বিদ্বেষী হতে পারবে না, প্রেমে রাগ দ্বেষ নেই, রাগও নেই দ্বেষও নেই। ঠিক আছে, তো একদম ছেড়ে দাও এইটা ভাবনা চিন্তা করা যে হাউ টু এক্সপ্রেস, এক্সপ্রেশন হ্যাপেন্স, এক্সপ্রেশন ঘটবে, একে কখনোই ম্যানিপুলেট করে তুমি তৈরি করতে পারবে না, তা অভিনয় হয়ে যাবে, আদাকারি হ্যাঁ। প্রেম আগর হদ সে না গুজরে আশিকি, আগর হদ সে গুজর যায় তো বিমারি হ্যায়, বিমার হো যাও ও ভি আচ্ছা হ্যায়। হামারে জো সব সন্ত লোক থে না, সব বিমার থে, সবকো রাম কুমারি থা, সব নশেড়ি থে, সবনে নশা কিয়া থা, ইতনা লাত খায়ে জুতে খায়ে ফির ভি উনকো প্রেম হি দিয়ে, তো ইয়ে বিমারি হি হ্যায়। জেসে নশা হোতা হ্যায় না, সিগারেট ক্যা হ্যায়, বিমারি হ্যায়, ড্রাগ বোলতে হ্যায় না, দবাই কো ভি তো নশা হো জাতা হ্যায়, ড্রাগ হি বোলতে হ্যায়, তো বিমার হোতে তো আমরা ড্রাগ লেতে হ্যায়, সিগারেট ভি ড্রাগ হ্যায় আর ক্যাপসুল ভি ড্রাগ হ্যায়, তো নশাই হোতা হ্যায় এক তরহ সে। তো সেরকম ভাবে যদি আমরা দেখি, অসুস্থ হয়ে যাও এই নেশা থাক, কিন্তু আদাকারি না হয় যেন, আশিকি জব হাদসে না গুজরে তো আদাকারি হ্যায়, অভিনয় করতে হবে না, ভিতরটাকে গঠন করতে হবে আমাদেরকে। বাকি সামনে যে জিনিসগুলি না, দেখো এগুলো তোমার ছায়ার মতো, এর মধ্যে যেটা তুমি হাতে ভাবে রেখেছো ছায়াটা একটু বাঁকা আছে, ঠিক আছে, কীভাবে তুমি ছায়াকে রেক্টিফাই করবে? তোমার হাতের ব্যথাই বলবে হাতটা তোলো, আর ছায়া ঠিক হয়ে গেল, এরম ভাবেই তৈরি হবে। আর ধৈর্য ধরো, খুব আমাদের প্রত্যেককে খুব ধৈর্য ধরতে হবে এই ক্ষেত্রে। আর আমি খুবই ব্যক্তিগতভাবে মনে করি, এই যে বিষয়টা বলছো বা এই যে এক্সপ্রেশনের সমস্যা, জগতে এটাকে বিরাট সমস্যা বলে, খুব ছোট সমস্যা, খুব ছোট্ট সমস্যা, ঠিক আছে। যেমন স্ক্যাবিস,
সামান্য ভাইরাস যাকে চোখেও দেখা যায় না, হ্যাঁ মাইক্রোস্কোপে গিয়ে দেখতে হবে, সে যেমন জ্বালিয়ে দেয় এরকম সমস্যা বড় ছোট। ক্যাভিসকে তুমি কিছু তাড়াতে পারবে না, হাইজেন হতে হবে তোমাকে এবং ওষুধপত্র ঠিক রাখতে হবে, এছাড়া কোনো উপায় না। তো ওই নিয়ে চিন্তিত হয়ে যেও না। যেভাবে তুমি বুঝলাম তোমার পেট ভরে গেছে, ওই বিন্দুতে আমি আমি থাকি না, আমি মুছে যাই। ওই বিন্দুতে স্বামী ত্রৈলোক্যানন্দের কোনো চাওয়া পাওয়া, তার মতামত, তার ভালো লাগা কিছু থাকে না। আমি একবার ওকে ডেকে ওকে হাত ধরে বলেছিলাম, খুব ঝাড়টার দিলাম, দেওয়ার পরে বললাম মনে আছে, আমি বলেছিলাম আমি জানি না ঠিক ঠিক যে তোদের ভালো কিসে হবে। ওই মুহূর্তে আমি ছিলামই না, আমি সত্যিই তো জানি না, আমি কী জানি ব্যক্তি হিসেবে, আমি কী জানি, আমি মতামত দিচ্ছি, তাতে যদি কারো সুবিধা হয়ে যায় হয়ে যাবে। এই দুটোর যখন সম্মিলন হবে জানবে ওখানে তুমি নেই, এক পরম মঙ্গল কামনা আর দ্বিতীয় নিরাহংকারিতা। মঙ্গল কামনা থেকে ইচ্ছাবে কিছু করি, তার সাথে এটাও সাথে উঠবে আমি কী বা জানি। যেদিন এই দুটো সম্মিলন হলো, হাত আনহাত যেদিন মিশলো, সেদিন কিন্তু ওই বিন্দুতে বুঝবে যে আমি নেই। যত ধ্যানে যেভাবে বোঝা যায়, যতটা আমি মুছে গেছি ততটাই ধ্যান, যতটা তুমি নিজেকে পিছনে ফেলে দিতে পারছো, তোমার মতামত, তোমার জীবন দর্শন, তোমার ভালো লাগা, তোমার মন্দ লাগা, তুমিও শোনো এটা ঠিক এটা ভুল, এই মুহূর্তের এটা ঠিক ওই মুহূর্তের এটা ভুল, যতটা তুমি এটাকে পিছিয়ে দিয়ে শুধু ব্যক্তিকে চেতনা হিসাবে দেখতে পাচ্ছ, তুমি একটু অদ্ভুত ফ্লাওয়ারিশমেন্টে আছো। তোমার একটি মন বলতে থাকে এটা তো হওয়া উচিত নয়, আমি সাধকের কথা বলছি, হ্যাঁ, আর আরেকটা মন বলতে থাকে আমি কি জানি, তুমি এর মাঝখানে এসে দাঁড়াবে। তখন তোমার মধ্যে থেকে যে কল্যাণ কামনা ওঠে ওকেই প্রার্থনা বলে, তখন সব কিছু বদলায়, নিজের ভিতরে বদলায়, বাইরে বদলায়, সামনের ব্যক্তি বদলায়। ঠিক আছে, এই যে স্থিতিটা বললাম হাজার চেষ্টা করে ধরতে পারবে না, এর জন্য তোমাকে হাত ফেলে এইভাবে হাত পেতে থাকতে হবে, কখন এটা হবে। এই জন্য আমি বলি একে বলে প্রেমের প্রতীক্ষা, প্রতীক্ষা করো, যেদিন আসবে সেদিন, যেমন এই বৃষ্টি এলো করুণা ধারায়, এত অপেক্ষা, জানতে আসবে, আটকাতে পারবে, কিছু তো করতে পারবে না, সেরকমভাবে নেমে আসবে। যেদিন নেমে আসবে এমন স্নান করিয়ে দিয়ে চলে যাবে, তুমি বারবার ওর সামনে হেল্পলেস হয়ে যাবে, বারবার মনে হবে এটা ঠিক, এটাই তো করা উচিত, আবার হাত ধরে করবে আমি জানি না। শ্রীরামকৃষ্ণ এত শিষ্যদেরকে গাইড করছেন আর বলছেন নাহং নাহং তুহু তুহু, এই বিন্দু হলো ধ্যানের বিন্দু। তুমি আছো বটে, তুমি নেইও বটে, তুমি না হলে কার ধ্যান, আর তুমি থেকে গেলে কার ধ্যান, বোঝা গেল? এই বিন্দুতে এসে দাঁড়াতে হয়ে যাবে, ধৈর্য চাই, বড় ধৈর্য চাই, যে কোনো মুহূর্তে হয়ে যাবে, কিন্তু কবে হবে কেউ জানে না।